গুনি মাস্টার জীবনে আমার গায়ে হাত দিবে না, যে কথা কয় দিয়েছি। পড়ালেখা না পারলি তো মার খাওয়াই লাগবি। আরে গুনি মাস্টারের মায়ের যে হাত, সেই জন্য আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি। তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস ফাইভে ভর্তি হলো। তুই জানিস শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস? আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে? আর ছোট ছোট সওয়াল পারলে শুনে মারলে আমার লজ্জা করে না? আর তা অবশ্য ঠিকই কয়েছিস। ওই গণি মাস্টারের সওয়াল রবি ও আমার সাথেই পড়ত, এতদিন মনে করায় বিএ পাস করিছে, সে কথা তো স্যারের বোঝা লাগবি নাকি? এ ভালো কথা রে, আজকে তো তোর বাড়ি নতুন জায়গির আসার কথা, ও সিডা আসলি তো মনে হয় তোর লেখাপড়ার ভুল হবি না নাকি? আব্বাজান তো তাই কলো, দেখা যাক। নেচারটা ফাইন বাহ। এসালা কোন গ্রামে এসে বললাম, চোর সাত চোরে ভরা, এখন গার কাপড় খুলে না নিয়ে যায়। এমনের মাথায় দিয়ে চিন্তা করি কি হবি, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি নেন। চিন্তা ভাবনা না করে কি করবো আপা? থুকুস চাচি, কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই, এইসব কাপড় চোপড় পরে কলেজে যাওয়া যায়? আমার সমস্ত মডার্ন কাপড় চোপড় রয়েছে ওই ট্রাঙ্কের ভিতর। আমাদের বদরের জামা তো আপনার গায়ে মনে ভালোই ফিটিং হবি, এক কাজ করেন না, তার জামা গায়ে দিয়ে তো আপনি কলেজে যাওয়ার পারেন। বদর মানে আপনার সাওয়াল মানে আমার ছাত্র, সে না ক্লাস ফাইভে পড়ে। ক্লাস ফাইভে পড়া সাওয়ালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন? আপনি শুনলাম বারবার মেট্রিক ফেল মেরে শেষ কাটালে এসে পাশ করেছেন, এখন বুঝতেছি আসলে আপনার মাথায় বেরেন কম আছে। আচ্ছা আচ্ছা, আমার দিকে কি মনে হয় হ্যাঁ ক্লাস ফাইভে পড়া সাওলের মা আমি? আমি আপনাদের বাড়ি থাকলি পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না। আপনি না কইলেন যে আপনার সাওলের নাম বদর, তাহলে পরে আমি ভুল শুনলাম। আমাদের সাওল বলিছি, আমার সাওল তো কইনি। শোনেন, আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ, আপনাদের সাসার বউ মরা কপাল, খালি বউ মরে যায়, আর বদর হলো আমাকে প্রথম পক্ষের সাওয়াল। আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে, তার অবশ্য বিয়ে হয়ে গেছে, আমাকে সকলে ভয় দেখায়, আমার কপালে নাকি মরণ আছে। আতা বগুলি ঘরে নিয়ে রাখিস তো, পরা মানিকের বেটি, এটা কি আমার নতুন জাগির মাস্টার? হায় দেখেন না, আসতে আসতে তার একটা সর্বনাশ হয়ে গেল, তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে। আমি বদরালি। আরে দেখি না।